আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে ওয়েলকাম। আজ স্পেশাল দিনে স্পেশাল মেনু থাকছে, দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চাউল, 100 গ্রাম বুটের ডাল, 100 গ্রাম মুসুর ডাল, 100 গ্রাম মুগ ডাল একসাথে ভালো করে ধুইয়ে নিই। এখন মশলা দিয়ে দিব। প্রথমে হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ এর গুঁড়া সামান্য। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ, কিছু পেঁয়াজ। সাথে 2টি আলু টুকরো করে দিই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশানোর পর সুন্দর গন্ধ পাচ্ছি মাশাল্লাহ। চাউল যতটুকু তার দ্বিগুণ পানি দিতে হবে, তাহলে পারফেক্ট রান্না হবে। পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে কুকার অন করে দিব। হাতে মাখিয়ে এই প্রথম খিচুড়ি রান্না করলাম। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই তো মাখানো খিচুড়ি রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতেও অনেক মজা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।